गुड मॉर्निंग एवरीवन। WBCS 2022 प्रिलिमिनरीते কত কাট অফ যেতে পারে এই নিয়ে তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা জিজ্ঞাসা করছো এবং চ্যানেলগুলো খুঁজে খুঁজে সেটা দেখছো যে কত কাট অফ যেতে পারে। বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকম ভাবে বলছে এত যেতে পারে, অত যেতে পারে, তত যেতে পারে, পোল করছে। ইভেন আমিও পোল করেছিলাম যে তোমার মার্কস কত হতে পারে, সেখানে আমি দেখলাম যে অলমোস্ট 50% বা কখনো কখনো দেখছে যে 50%-এর ওপরেও হয়ে যাচ্ছে, যারা কিনা বলছে 130-এর ওপরে পাবে। এখান থেকে দেখে আমরা যেটা বুঝতে পারছি যে কাট অফ বেশ হাই যাবে বলে আমার মনে হয়। এবার আমি জানি না যে কতজন সত্যি কথা বলছে, পোলে কতটা সত্যি আসছে সেটা আমি জানি না। সে যাই হোক না কেন, আমি যেটা বলবো বলে তোমাদের মানে ভিডিওটা করতে শুরু করলাম সেটা হচ্ছে যে এই বিভ্রান্তিকর প্রশ্নগুলো বা এই বিভ্রান্তিটা নিজেদের মাথাতেই এনো না কত কাট অফ যাবে, কারণ গেসটা বেশিরভাগ টাইমেই আমাদের সঙ্গে মিলছে না পিএসসির সঙ্গে। মানে ICDS এর কত কাট অফ যাবে সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছিলাম বেশ সপ্তাহ দুয়েক আগে। তো সেখানে আমি বলেছিলাম যে সত্যি কথাই ডেসক্রিপটিভ একটা পরীক্ষায় মার্কস কত উঠবে এটা বলাটা খুব খুব মুশকিল। তো অন্যান্য চ্যানেল বলো বা আমি কিছু পোল দেখেছিলাম, পোল দেখে আমি একটা সিদ্ধান্তে এসেছিলাম যে 180, যদিও বেশিরভাগ চ্যানেল বলেছিল 160, আমি একটু বাড়িয়ে বলেছিলাম 180। তো তার থেকে জেনারেলদের অনেক বেশি কাট অফ গেছে, 221 কাট অফটা কিন্তু যথেষ্ট বেশি। মানে এটা সত্যি ধারণা করা যায়নি যে এতটা কাট অফ যাবে। তাই আমি এটাও বলছি যে WBCS 2022 এটাতে কত কাট অফ যাবে এটা প্লিজ তোমরা মাথাতেই এনো না। তোমার যদি WBCS অফিসার হওয়ার ইচ্ছেটাই থাকে আমি বলবো তুমি মেনের জন্য পড়াশোনা শুরু করো। তুমি বলবে যদি না পাশ করি তাতে কি হয়েছে, তুমি পরের বার তো দিতে পারবে, পরের বার তো লাগবে। আর মেন তুমি যদি মানে মেনের জন্য তুমি যদি পড়াশোনা করো আলাদা করে প্রিলির, সেইভাবে পড়াশোনার প্রয়োজন হয় না। তুমি প্রিলির জন্য লাস্টে কয়েক মাস রেখে দিও। তো মেনের পড়াশোনা আমার মনে হয় প্রথম থেকেই শুরু করা উচিত, মানে মেনলি মেনের পড়াশোনাটাই শুরু করা উচিত, এটা আমার ধারণা। এবং আমি বড় বড় যারা ইউটিউবার বা বড় বড় যারা WBCS অফিসার তাদের ভিডিও দেখে ফলো করে আমি কথাটা বলছি। তাই কাট অফ নিয়ে আমার মনে হয় চিন্তা করার কিছু নেই, চিন্তাটা না করাটাই বেশি ভালো। আর কত কাট অফ যাবে সত্যি আমি গেস করতে পারছি না, যেহেতু 130 বেশিরভাগজন বলেছে 130-এর ওপরে তাদের মার্কস আসতে পারে। তো কাট অফ সত্যি আমি বলতে একেবারেই ভাবতে বোঝা যাচ্ছে না যে কত হতে পারে। যাই হোক অন্যরা কি বলছে আমি জানি না। তো আমার এটা বক্তব্য ছিল, আমি দেখলাম অনেকেই সার্চ করেছে কাট অফ কত যেতে পারে, কাট অফ কত যেতে পারে আমাকে জিজ্ঞেস করেছে, তাই জন্য আমি বললাম। এবং আমি ICDS এ যেটা বলেছিলাম 180 সেটা যায়নি, সেটা আমি ভুল ছিলাম। আর এটা তাই আর ভুল নিজেকে বলতে চাই না। তো তোমরা তোমাদের জন্য আমি বলবো যারা WBCS প্রিলিমিনারি দিয়েছ, সে যেমনই পরীক্ষা হোক, তোমার যদি মনে হয় যে তুমি 130-এর কমই পাচ্ছ তো সেক্ষেত্রেও আমি বলবো মেনের জন্য পড়াশোনা শুরু করো, কারণ মেনের জন্য পড়াশোনাটাই আমাদের দরকার। মেনের জন্য পড়াশুনো করলেই তুমি প্রিলিমিনারি সহজে ক্র্যাক করতে পারবে, কোনো প্রবলেম হবে না। আমাকে এতক্ষণ সহ্য করার জন্য থ্যাংক ইউ, আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। তোমরা আছো বলেই আমি ভিডিও করতে পারি, ভিডিও করার এনার্জি পাই। তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ।